সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক একটি রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভার কিছু খবরাখবর পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে যে তারা বিএনপির প্রতি যথেষ্ট নমনীয় এবং বলেছে যে সভার সমাবেশ করতে তাদের বাধা দেওয়া হবে না, ইভিএমের নির্বাচন হবে, এবং এই প্রসঙ্গে তারা আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক হয়েছে গত রাতে, অনেক রাত পর্যন্ত সেই বৈঠক চলেছে। আওয়ামী লীগের এই মনোভাবের প্রেক্ষিতে এখন বিএনপি কী করবে, সেই বিষয়ে মতামত জানার জন্য যুক্ত হচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে। টুকু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। তো আপনি তো সূচনাতে নিশ্চয়ই শুনেছেন যে এখন আওয়ামী লীগের যেই প্রস্তাবনা বা উদ্যোগ, এই বিষয়ে আপনারা কি চিন্তা করছেন? না, আমাদের আওয়ামী লীগের যে উদ্যোগ, এই যে আপনি কিছুক্ষণ আগে কথা বললেন না যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যে আমাদেরকে সভা সমিতি করতে কোনো অসুবিধা হবে না, বাধা না দিতে। তারপর মন্ত্রণা পেলাম তারপরের দিনই আমাদের সিনিয়র সদস্য স্ট্যান্ডিং কমিটির জনাব ডক্টর মোশাররফ হোসেন সাহেবের বাড়িতে আক্রমণ হচ্ছে। আবার গতকালকে দেখলাম যে রেদওয়ান আহমদ বাড়ি গেছে ঈদ করতে, সেখানে তাকে আক্রমণ করছে, সে থানায় গেছে, থানায় গেছে, গ্রেপ্তার হয়েছে। এটা তো তার প্রমাণ আমরা পাচ্ছি। আপনার তো আওয়ামী লীগ যা মুখে বলে তা করে না, আর নির্বাচন সম্বন্ধে ওনারা যা বলেছেন, আসলে তো এই আওয়ামী লীগ বারবার জনগণকে পরাজিত করে জয়লাভ করেছে, জনগণের ভোট কেড়ে নিয়ে জয়লাভ করেছে। সুতরাং আওয়ামী লীগের এইসব কথায় আমরা কান দেব না। আমরা রাজপথে আন্দোলন করব। আমাদের যে দাবি যে হাসিনার অধীনে কোনো নির্বাচন আমরা করবো না, এই সরকারের অধীনে কোনো আমরা নির্বাচন করবো না, এই প্রশাসনের বিরুদ্ধে নির্বাচন করবো না, এই পার্লামেন্ট দেখে আমরা নির্বাচন করবো না, এগুলো না হলে আমরা কোনো নির্বাচনই যাব না। এটা একেবারে মানে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তে আমরা অবিচল। কিন্তু প্রধানমন্ত্রী তো দেখেছেন যে সেখানে বলেছেন যে তিনি আশাবাদী যে বিএনপি জাতীয় পার্টি সহ সব রাজনৈতিক দল অংশ নেবে, এবং সে তার দলের নেতাদেরকে বলেছে যে আপনারা প্রস্তুত থাকেন এবং প্রতিদ্বন্দ্বিতা, শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, এলাকায় যান। তাহলে এই যে কথাটা বললো যে বিএনপি নির্বাচনে আসবে, এই আস্থাটা বা ভিত্তিটা তৈরি হবার পেছনে কি কারণ থাকতে পারে? রাজনীতিতে নানান রকমের কথা মানুষ বসে, কিন্তু বিএনপির কথা উনি জানবেন কেমন করে? বিএনপির কথা আমরা জানবো, তা আমরা বলছি যে আমরা ওনার অধীনে কোনো নির্বাচন করব না। এটাই হলো আমাদের মানে এইটাই আমাদের এখন একমাত্র রাজনীতি, জনগণের অধিকার আদায় করার জন্য যে আন্দোলন দরকার সেই আন্দোলন আমরা করব। কিন্তু আপনি জানেন যে আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় বিদেশি দাতা দেশ এবং সংস্থার একটা ভূমিকা থাকে, তারা যদি আপনাদেরকে অনুরোধ করে, সেই অনুরোধটা আপনারা কিভাবে উপেক্ষা করবেন? তাদেরকে আমরা উল্টো অনুরোধ করবো যে আপনারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সিস্টেমটা ছিল, ইন্টারিম গভর্নমেন্টের যে সিস্টেম ছিল কনস্টিটিউশনে, সেটাকে প্রতিষ্ঠা করেন, নির্বাচনে ডাকেন, আমরা নির্বাচনে আসবো। আপনি তো নিশ্চয়ই দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ব্রিটিশ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা, তারা কিন্তু সরকারকে বলছে যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে যাতে সব দল অংশ নেয়, বিশেষ করে বিএনপির কথাও উচ্চারিত হয়েছে সেই ওয়াশিংটনে ডায়ালগের সময়, পররাষ্ট্রমন্ত্রীর সময়। তো এখন আপনি কি মনে করছেন যে এই বিষয়ে একটা চাপের প্রেক্ষিতেই কি আওয়ামী লীগ বিএনপির কথা বলছে, নাকি তারা নিজেরা উপলব্ধি করছে, আপনারা কি মনে করছেন? না না, এটা তো ডেফিনেটলি এটা তো বিদেশের কাছে চাপ আছে, কেননা এখানে তো সবাই বলছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আর অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে পারে না, এবং সেই সেই কারণে আমরা এইটা না হলে আমরা নির্বাচনে যাব না। তো এখন আমি একটু যদি বলি যে 2014 সালের সময় আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে সর্বদলীয় একটি নির্বাচনকালীন সরকার, সেরকম যদি প্রস্তাবনা আপনাদেরকে দেওয়া হয়, তাহলে আপনাদের অবস্থান কি থাকবে?
আমি বললাম যে যে সর্বদলীয় নির্বাচনী সরকার, সেই সরকারের যদি প্রধান যিনি প্রধানমন্ত্রী আছেন উনি থাকেন, তাহলে আর যদি ওই প্রশাসনই থাকে, ওই পার্লামেন্টই থাকে, সে নির্বাচনে যাওয়া না যাওয়া একই কথা। তো নির্দলীয় নিরপেক্ষ সরকার আপনারা একটা চাচ্ছেন, যে যেখানে আওয়ামী লীগের কেউ প্রধান থাকবেন না, তো সেরকম কি কোনো কাঠামো আপনারা বলেছেন নাকি পুরনো কাঠামোটাকেই চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন? দেখেন, ব্যাপার আছে যে আমাদের দেশে তো একটা আইন ছিল, যে আইনটা পরে আওয়ামী লীগ এসে বাতিল করেছে। সেই আইনটা যে অধীনে যে নির্বাচন, তিনটা নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচন সুষ্ঠু হয়েছে, এক্সেপ্ট এই যে 2008 সালের নির্বাচন, যে নির্বাচনে প্রণব মুখার্জির বইয়েই বলে গেছে যে প্রধান সেনাপতি বুকে উনি আশ্বস্ত করেছিলেন এবং সেই নির্বাচনে যা হয়েছে হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। সুতরাং আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, এবং এই নির্বাচন নিয়ে আমরা বলেছি কথা, বাট এটা নিয়ে মোটামুটি ভাবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, দেশের ভিতরে স্বীকৃত ছিল। সেই সিস্টেমটাকে ফেরত নিয়ে এসে যদি এখানে কোনো কিছু থাকে, ফাঁকফোকর থাকে, সেটাকে ঠিক করে সেই তাদের দিয়ে নির্বাচন করা হবে। আচ্ছা, আর ইভিএম প্রসঙ্গে আপনাদের অবস্থানটা কি? আওয়ামী লীগের সবাই তো বলা হয়েছে যে ইভিএম এ নির্বাচন হবে, যদিও নির্বাচন কমিশন বলেছে যে 130টার বেশি তাদের এই মুহূর্তে সক্ষমতা নেই, আপনাদের অবস্থানটা কি? আমার কথা হচ্ছিল যে ওনারা বলছেন যে নির্বাচন কমিশন স্বাধীন, স্বাধীন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কিছু বলে না, সরকার প্রধান বলে যে ইভিএম এ হবে, তাহলে নির্বাচন কমিশন কতখানি স্বাধীন এটা তো এখানেই প্রমাণ করে। নির্বাচন কমিশন অবশ্য বলেছে যে তারা রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব দেবে যে তারা এসে যাতে পরীক্ষা নিরীক্ষা করে, আপনারা কি চিন্তা করছেন এ ব্যাপারে? যদি তারা বলে আপনারা কি সাড়া দেবেন? ব্যাপার হচ্ছে যে ইভিএম করার অর্থ হচ্ছে যে গতবারের যে পলিসি করেছিল দিনের ভোট রাতে করেছিল, এখন আরেকটু সহজ পদ্ধতি যাচ্ছে, যে প্রোগ্রামটা নিজেদের মতো করে নেবে, করে নিয়ে ভোট তারা দেখা যাবে যে 90% কাস্টিং, আর কাস্টিং ভোটের 80% তারা পেয়েছে। এটা তো মানুষের হাতে, এটা প্রোগ্রাম তো মানুষের হাতে, তো শুধু এটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার নাই। আমরা অনেকবার সেমিনার করেছি, বিদেশ থেকে এক্সপার্ট এনে আপনাদেরকে দেখিয়েছি যে এটা অলপ্রুফ সিস্টেম না। অলপ্রুফ সিস্টেম মানুষের টিপ, মানুষের সিল, এর বাইরে অলপ্রুফ সিস্টেম নাই। আমি সর্বশেষ যে বিষয়টা জানতে চাচ্ছি যে আপনাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত নির্বাচন বিষয়, সেই বিষয়ে কি বৃহত্তর ঐক্যের জন্য আপনারা কি অন্যান্য দল বা জোটের সঙ্গে আলোচনা শুরু করবেন না ইতিমধ্যে করেছেন? আমরা অলরেডি আলোচনা করছি, এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, জাতি কিন্তু একটা কনসেনসাস এসে গেছে। আজকে বাংলাদেশে যারা বিরোধী দল আছে তারা সবাই একমত হয়েছে যে এই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া নির্বাচন মানা যাবে না, এই ব্যাপারে একমত হয়ে গেছে। তারপরে দুর্নীতি, তারপরে দুঃশাসন, তারপরে নির্যাতন, এই ব্যাপারে একমত হয়ে গেছে। শুধু একটা জাতীয় ঐক্য হয়ে গেছে, এখন থেকে সময়ের ব্যাপার, আলোচনা চলছে এবং অতি দ্রুত এটা হয়ে যাবে। আরেকটি সম্পূরক প্রশ্ন, সেটা হলো যে যদি, যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে প্রতিশ্রুতি দিচ্ছি যে নির্বাচন নিরপেক্ষ হবে, তো এখন যদি তারা প্রকাশ্য অথবা অপ্রকাশ্যে যদি সংলাপ করতে চায়, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? না, সংলাপ তো একটাই, ক্ষমতা ছাড়ুন, আসুন বসুন, আলোচনা করতে রাজি আছে, ক্ষমতা রেখে আলোচনা করতে রাজি নেই আমরা। আলোচনা করবেন কোন পয়েন্টে? মানে নির্বাচন অন্তর্বর্তী সরকার, ক্ষমতা ছেড়ে বলতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি টুকু ভাই আপনাকে। দর্শক শুনছিলেন নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বক্তব্য। দর্শক, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।